হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো এবং একটি খুব সুন্দর চাকরির কিন্তু বিজ্ঞপ্তি চলে এসেছে। এটা কোন কোন জায়গা থেকে এসছে দেখো, এটা কিন্তু ভারতীয় যে পোস্ট দপ্তর আছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এসছে। খুব একটা সুন্দর কিন্তু ভ্যাকেন্সি। তো অবশ্যই কিন্তু পুরো ভ্যাকেন্সির ডিটেলসটা দেখাবো এবং তোমাদের এটা কিন্তু যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ভ্যাকেন্সি আছে এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিগুলো টোটাল। এবং চলো, টোটাল কী ভ্যাকেন্সি আছে, কত বয়স লিমিটেড আছে অবশ্যই কিন্তু দেখো, এবং বয়সটাও কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছ। ইউআর এবং ইডাব্লিউএসদের কিন্তু 18 থেকে 27 বছর আছে এবং এসটিএসসিরা অবশ্যই 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। চলো তো আমরা কিন্তু বাংলায় পুরো নোটিশটি দেখে নিই, তারপরে কিন্তু বলে দেবো কীভাবে তোমাদের এটা পাঠাতে হবে বা কী করে করবে। দেখো, ভারতীয় পোস্ট দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা কিন্তু বেতন। এবার অ্যাপ্লাই করবে কী করে? দেখো, ভারতীয় পোস্ট দপ্তর ইন্ডিয়ান পোস্ট ভারতীয় নাগরিকদের জন্য শূন্য পদে গ্রুপ সি নিয়োগ করা বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রুপ সি পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। যারা কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নিঃসন্দেহে খুব ভালো খবর। ইন্ডিয়ার পোস্ট ডিপার্টমেন্ট ভারতীয় পোস্ট দপ্তরে জারি হওয়া এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত বিবরণ যাবতীয় তথ্যাদি কিন্তু প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। তো চলো আমরা কিন্তু পড়ে নিই। দেখো, যে পদে নিয়োগ করা হবে এটা কিন্তু স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড গ্রুপ সি লেভেলের। কিন্তু মোট শূন্যপদ সংখ্যা কটি? দেখো, এখানে মোট শূন্যপদ কিন্তু 58টি। ভালো কিন্তু শূন্যপদ রয়েছে। ইউআরদের 38, এসসি 7, ওবিসি কিন্তু 10 এবং ইডাব্লিউএস কিন্তু 3 পদে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? দেখো, এখানে কিন্তু মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই হবে। হেভি ও লাইট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, ঠিক আছে, এবং মোটর মেকানিকের জ্ঞান কিন্তু তোমাদের কম বেশি থাকতে কিন্তু হবে, এবং হেভি ও লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে অন্তত 3 বছরের জন্য, ঠিক আছে। মানে তোমাদের যে অভিজ্ঞতা ড্রাইভিংয়ে সেটা কিন্তু 3 বছর থাকতে হবে। বয়সসীমা কি? আবেদনকারীদের বয়স কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, যেটা বললাম এসটিএসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর। বেতনক্রম বলেই দিয়েছি প্রথমে, 19,900 টাকা থেকে সর্বোচ্চ বেতন কিন্তু 63,200 টাকা অবধি কিন্তু দেওয়া হবে, খুব ভালো বেতন। প্রার্থী বাছাই কীভাবে পরীক্ষা? এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। মোট 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। আবেদনের সময়সীমা কি? আগামী 31/3/2023 তারিখের মধ্যে সকল ইচ্ছুক প্রার্থীদের আবেদন করে কিন্তু ফেলতে হবে। আবেদন প্রক্রিয়া কী আছে? এখানে কিন্তু অফলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রথমে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, http://, তারপরে কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখো, একটা স্ক্রিনশট নিয়ে নেবে, এখানে কিন্তু ভিজিট করতে হবে। এবং ভিজিট করার পর দেখো www.indianpost.gov.in কিন্তু ভিজিট করে এরপর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আছে এবং অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু একদম লাস্টে, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সব কিছু কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটায়, ঠিক আছে। এবং টোটালটা বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখতে থাকো। অফিসিয়াল নোটিফিকেশনের 4 নম্বর পেজে পাতায় যে আবেদনটি করা আছে একটি A4 সাইজের প্রিন্ট করিয়ে নিন, ঠিক আছে। এটি প্রিন্ট করিয়ে নিতে হবে, PDFটি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে। আবেদনকারী সুবিধার জন্য আবেদনপত্রটি ডাউনলোডিং নিচে দেওয়া হলো। আবেদনটি যথাযথভাবে নিজের ডিটেলস দিয়ে ভর্তি করে কালো কালি ডট পেন দিয়ে করুন, সব দিয়ে ভালো। সাথে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট যুক্ত করে দিন। সাথে জুড়ে দেবেন একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। সবশেষে এটি একটি খামে ঢুকিয়ে মুখ বন্ধ করে তা পোস্ট করে কিন্তু নিচের ঠিকানায় পাঠাতে হবে। নিচের ঠিকানা কি? দ্য সিনিয়র ম্যানেজার JAG মেল মোটর সার্ভিস নং 37, ঠিক আছে, গ্রেমস রোড, চেন্নাই। তারপর দেখো আবেদন মূল্য কত টাকা? আবেদন করার জন্য এখানে কেবলমাত্র ইউআর পুরুষদের জন্য 100 টাকা মূল্যবাবদ দিতে হবে। এটি চেকের মাধ্যমে দিতে হবে, মানে ওখানে চেকটা দিয়ে দিতে হবে, অন্যান্য প্রার্থীদের জন্য কিন্তু টাকা দিতে হবে না। নিয়োগের স্থান কোথায়? নিয়োগের স্থান কিন্তু দক্ষিণ ভারতের তামিলনাড়ু সার্কেলের যে বিভিন্ন শহরে নিয়োগ হবে প্রার্থীদের। তাও কোন শহরে নিয়োগ হবে সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার একটা চাকরির দরকার এবং স্যালারিও ভালো, ঠিক আছে। তোমার কিন্তু অবশ্যই একটি চাকরি নিয়ে দরকার। তো এইসব পোস্টে কিন্তু খুব কম লোক কিন্তু ফর্ম ফিল আপ করে এবং চাকরির সুযোগও কিন্তু খুব একটা বেড়ে যায়। তো অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা করছো অবশ্যই কিন্তু এটা একটা ভালো ভ্যাকেন্সি দিতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।